আসসালামু আলাইকুম আজ জাতীয় নিজে কী থাকছে চলুন জেনে নেওয়া যাক এবার ফার্মগেটে বাসের চাপায় থেতলে গেল নারীর পা দুই বাসের চাপায় এক শিক্ষার্থী হাত হারিয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঠিক সেই সময় রাজধানীর ফার্মগেটে বেপরা বাসের চাপায় এক নারীর ডান পা থেতলে গেছে বুধবার সকাল নয়টার দিকে ফার্ম আনন্দ সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় জানা যায়নি তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে ঘটনার পরপরই নিউভিশন নিউ ভিশন নামে বাস ও বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা প্রত্যক্ষদর্শীরা জানান আনন্দ সিনেমা হলের সামনে সকাল নয়টার দিকে এক নারী সড়ক থেকে উঁচু বিভাজকের উপর উঠতে যাচ্ছিলেন এই সময় নিউ ভিশন পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ঘেসে এগিয়ে আসে বিভাজক ও বাসের মাঝে ওই নারীর ডান পা চাপা খায় এতে তার ডান পায়ের হাঁটু ও নিচের অংশ থেতলে যায় পরে বাস চালককে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়া হয় আর আহত নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয় আজ এ পর্যন্তই সবাই সাবধান থাকবেন আল্লাহ হাফেজ